আগের ম্যাচেই বসুন্ধরা কিংসের কাছে হারে জয়ে ফিরতে মরিয়া হয়েছিল আরামবাগ। ম্যাচের ভেন্যু রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম। নিজেদের মাঠে সমর্থকদের জয় উপহার দিতে শুরু থেকেই আগ্রাসী হয়ে খেলে মারুফুলের দল। ম্যাচের 13 মিনিটেই হাসি ফোটে সমর্থকদের মুখে। ফরোয়ার্ড জাহিদের কল্যাণে 1-0 গোলে লিড পায় আরামবাগ। বছর কয়েক আগেও জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন জাহিদ হোসেন। ক্লাবগুলোও তাকে দলে ভেড়াতে হুমড়ি খেয়ে পড়ত, কিন্তু ইঞ্জুরি আর নিজের খামখেয়ালিপনায় নিজেই নিজের জায়গা হারিয়েছেন। বয়স এখন 32, এ বয়সে এসেই আবারও সে পুরনো চেহারায় ফিরেছেন জাহিদ। লিগে তার একের পর এক নৈপুণ্যে আরামবাগও আছে লড়াইয়ে। 57 মিনিটে ব্যবধান 2-0 নিয়ে যান সেই জাহিদ। জয়ের স্বপ্ন দেখা আরামবাগের ওপর এরপর আধিপত্য বিস্তারের চেষ্টা করে মুক্তিযোদ্ধা। 66 মিনিটে ব্যবধান কমান ইভান। শেষ পর্যন্ত ওই এক গোলেই আটকে ছিল মুক্তিযোদ্ধার ফরোয়ার্ডরা। আরামবাগও আর ব্যবধান করতে পারেনি, ফলে 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে মারুফুলের দল। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে এর আগে বসুন্ধরা কিংসের জয়রথ থামিয়ে দিয়েছিল রহমতগঞ্জ, তবে অধরা জয়টা ধরা দিচ্ছিল না। অবশেষে টিম বিজেএমসিকে হারিয়ে এসেছে কাঙ্ক্ষিত শেখন। কার্ড সমস্যার কারণে দুই নির্ভরতার প্রতীক মান্ডে ও ফয়সালকে ছাড়াই খেলতে নামে রহমতগঞ্জ। তারপরও টিম বিজেএমসিকে শুরু থেকেই চাপে রাখে তারা। 44 মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন জুনাপিও, কিন্তু গোল হয়নি। অবশেষে 77 মিনিটে সেই জুনাপিওর হেডেই লিড পায় জিলানির দল। শেষ পর্যন্ত ওই এক গোলের জয়েই আনন্দে মাঠ ছাড়ে রহমতগঞ্জ। পারভীন আক্তার, সময় সংবাদ।